এবং সিপিএম এর গোটা এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার তারা আমি তাকে প্রধান নির্বাচিত করেছেন যখন তার হাতে দায়িত্ব দিয়েছেন তখন সেই দায়িত্বে তার কাছে সবাই সমান সেইখানে যখন দেখা যাচ্ছে যে শুধু একজন রাজনৈতিক পারপাস ইউজ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজের রাগের চোটে তার ক্ষোভের চোটে সে যখন একটা এজেন্সিকে ইউজ করে তখন সেই এজেন্সি যখন সে এজেন্সি থাকে না তখন সে এজেন্সি তার নাম চেঞ্জ করে হয়ে যায় সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দালাল হিসেবে পরিচিত এবং সেইটা যখন হয় তখন এটা সমাজের পক্ষে তখন সেটা গভর্নমেন্টের পক্ষে বিপদ হয়ে দাঁড়ায় তার কারণ আজকে যেটা এখানে লেখা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য নয় নিজের দলের জন্য নয় তিনি আজকে এখানে আন্দোলনে নেমেছেন আমাদের ভারতের সংবিধান রক্ষা করার জন্য আমরা যারা ভারতবর্ষের নাগরিক আমাদের কাছে আমাদের সংবিধান আমাদের কোরআন আমাদের গীতা সেই সংবিধান ভারতবর্ষকে এত বছর ধরে চালিয়ে এসেছে সেই সংবিধানের অস্তিত্ব যখন শেষ হতে চায় তখন কেউ প্রতিবাদ না করলে আস্তে আস্তে দেশটাই একদিন শেষ হয়ে যাবে আমরা ভাবুন যে দেশের মধ্যে কি হচ্ছে কি যখন আমরা আসামে যাব তখন আসামে আমাদের বাঙালি এবং আসামি বলে আমাদের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে যখন আমরা বাংলায় যাব তখন বাঙালি হিন্দু মুসলমানের ভাগাভাগির চেষ্টা হবে যখন আমরা গুজরাটে যাব তখন আমাদের মধ্যে বলা হবে যে তুমি হিন্দি ভাষী তুমি গুজরাট গুজরাট ফর গুজরাটিস এইভাবে আমাদের অর্থাৎ সার্বভৌমত্ব যে সংবিধান সেই সার্বভৌমত্বটাকে আজকে সংবিধানের ধর্মে মুচড়ে শেষ করে দিয়েছে একদিকে সংবিধানে যেরকম আমাদের সিকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা সেটাকে শেষ করে দেওয়া হয়েছে সেমনি সংবিধানেই রয়েছে যে সরকার তার নিজের যে এজেন্সিগুলো রয়েছে সেইগুলো কাজ করবে নিরপেক্ষভাবে এবং কাজ করবে মানুষের যেটা উপকার হয় সেই জন্য কাজ করবে আজকে কি হয়েছিল চিট ফান্ডে কি হয়েছিল চিট ফান্ডে একটা মানুষ সে সেই বামফ্রন্ট আমল থেকে সেখান থেকে তৈরি করে সেখান থেকে টাকাগুলোকে কালেকশন করছিল কেউ কারোর গায়ে লেখা থাকে না যে তুমি চিটিং বাজ কারোর গায়ে লেখা থাকে না যে তুমি চোর কিন্তু সেইখানে যাদের দেখার কথা ছিল যে চিটফান্ডগুলোকে চেক করার কথা ছিল আরবিআই যার যে কথা ছিল সেবিন যার কথা ছিল যে অন্য অন্য সেন্ট্রাল এজেন্সি তারা নিজেদের কাজ করেন এবং সেইখানে দাঁড়িয়ে হঠাৎ তৃণমূল কংগ্রেস আসার পরে যখন এই এই অ্যাডমিনিস্ট্রেশন এই অ্যাডমিনিস্ট্রেশন এই রাজীব কুমার যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করলেন ধরে নিয়ে এলো চিটিং বাজ পালিয়ে যাচ্ছিল ভারতবর্ষ ছেড়ে তাকে ধরে নিয়ে আসা হলো তাকে নিয়ে এসে বলা হলো না আইনের ওপরে কেউ নয় আইনের শাসন করতে হবে সিট করে গরিব মানুষের টাকা কিভাবে না তার তার কাছ থেকে তার কিভাবে কে কে কোথা দিয়ে জামা কিনেছে কোথা দিয়ে প্যান্ট কিনেছে কোথা দিয়ে সে শাড়ি কিনেছে এটা কখনো একটা নীতি হতে পারে